ওই কবর বড় কঠিন জায়গা আহা প্রথম দুই তিন দিন সন্তানরা হয়তো সকালে ফজরে একবার যাবে কিন্তু বুঝাই দিয়ে যাই গহিরার মুসলমান ওই সন্তানরে রাতে না দেখলে আপনার ভালো লাগে না সকালে না দেখলে ভালো লাগে না হাতে করে নিয়ে গেলেন স্কুলে মাদ্রাসায় পৌঁছাইলেন ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে আবার নিয়ে আসলেন সন্তানকে কাঁধে করে কোলে গিরনে ঘুরে বেড়াইলেন মা সন্তান না দেখলে ভালো লাগে নাই সেই সন্তান বাবা মার এক কবরে রেখে আজকে চলে গেল আজকে তিন দিন চার দিন সাত দিন কোনো রকম সকালে একবার আসে সাত দিন পরে এরপরে আর আসে না পরের সপ্তাহে হয়তো একবার আসে এরপরে চলে গেল মাস মাসে হয়তো একবার আসে তা ভুলে গেল এরপরে বছরে আর একবার সন্তান কবরের কাছে আসে না বন্ধু গহিরার মুসলমান যে বন্ধুর জন্য আপনি নিবেদিত প্রাণ সেই বন্ধু আজ আপনাকে ভুলে গেল আপনার কবরে কবর দিয়ে চলে গেল হয়তো ফাতিহার সময় আসবে দুবার চলে গেল আর খবর নাই মনে নাই আত্মীয় স্বজনরা দুই তিন দিন মাসখানিক স্মরণ করার পরে আউট অফ সাইট আউট অফ মাইন্ড চোখের আড়াল হয়ে গেল মানুষগুলি ভুলল কেউ তার মনে রাখে না বন্ধুরা বলে গেল আত্মীয় স্বজন ভুলে গেছে বিবি আজকে ভুলে গেল একটা চিন্তা করবে বিবি আরে স্বামী যদি না থাকে আমার কি উপায় হবে স্ত্রী কান্দে আমার কি হবে সন্তান কান্দে আমাদের কি হবে আজ বাবা এতিম বানায় চলে গেল সবাই নিজের চিন্তায় কান্দে কেউ কাঁদে না আল্লাহ আমার স্বামী কবরে কি হবে তার আমার আব্বার কবরে কি হবে আমার মায়ের কবরে কি হবে এই কবরের চিন্তায় কান্দে না ছেলেরা কাঁদে আমার কি হবে বেবি কাঁদে স্বামী চলে গেল আমার কি হবে সবাই নিজের চিন্তায় কাঁদে আমার কি হবে কিন্তু কবরে আপনার কি হবে এই চিন্তায় কেউ কাঁদে না এই একজনই চিন্তা করবে তিনি নবী ওই নবীর দুনিয়া থেকে খুশি করে যান ওই রসুলের গুলামি করে যান ওই নবীর খুশি করে যান ওই রসুলকে রাজি করে যান ওই নবী আপনার কবরে রাহমাত 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 দুনিয়াতেও রাহমাত কবরেও রাহমাত হাশরের বিরাট মাঠ সবাই নফসি নফসি করতে থাকবে সবার একই চিন্তা হায় আমার জিন্দেগি হায় আমার জীবন আমার কি উপায় হবে আল্লাহ রসুল বললেন কিয়ামতের ময়দানে চার স্থানে সন্তান বাবা মাকে ভুলে যাবে বাবা মা সন্তানকে ভুলে যাবে আমার রসুল কত বড় নিয়ামত আমার নবী কত বড় রহমান বাস্তবতা থেকে না বললে বুঝবেন না রাউজানের মুসলমান মেহশরের কঠিন মাঠে আল্লাহর নবী উম্মত উম্মতকে ভুলে যাবে মা সন্তানকে ভুলে যাবে সন্তান মাকে ভুলে যাবে প্রথম নম্বর হলো আহা মিজানের পাল্লার কাছে মিজানের পাল্লায় যখন ওজন মাপা হবে কার নেকের পাল্লা ভারী কার গুনার পাল্লা ভারী যখন ওজন শুরু হয়ে যাবে সন্তান মাকে ভুলে যাবে মা সন্তানকে ভুলে যাবে বাবা কলেজের টুকরা ছেলেকে ভুলে যাবে মেয়ে বাবাকে ভুলে যাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের খবরই থাকবে না আল্লাহ রসুল বলেন উম্মত এই জায়গায় কেউ কারো পরিচয় দিতে চাবে না সবাই নিজের চিন্তায় পেরেশান এখন কি নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী যদি গুনার পাল্লা ভারী হয় আজকে জিন্দেগি বরবাদ আজকে জীবন বৃথা হয়ে যাবে জিন্দেগি বৃথা হয়ে যাবে আল্লাহ নবী বলতেছে সাহাবীরা রে এই দিন কেউ কারো কথা মনে রাখবে না সবাই যার যার চিন্তায় পরেশান হয়ে যাবে সবাই চিন্তায় পরেশান হয়ে কবলে ভাস পড়ে যাবে সেই দিন পরেশানিতে দুনিয়ার হাসরের মাঠের কারো কথা তার মনে থাকবে না আল্লাহর হাবিব বলেন দুই নাম্বার ওই বান্দা
ডান হাতে আমল নামা হবে নাকি বাম হাতে আমল নামা হবে এই চিন্তায় সে পেরেশান হয়ে যাবে আজকে যদি ডান হাতে আমল নামা হয় তাহলে নাজাত হয়ে গেল আর যদি বাম হাতে আমল নামা হয় বান্দা ধ্বংস হয়ে যাবে ডান হাতে আমল নামা হলে সামনে দিয়ে তার হাতে ডান হাতে আমল নামা দিয়ে দেওয়া হবে বাম হাতে আমল নামা হলে পিছনে রাস্তা দিয়ে বাম হাতে তার আমল নামা দিয়ে দেওয়া হবে আমল নামা বন্টনের সময় এক এক করে ডেকে ডেকে আল্লাহ আমল নামা দিবে আব্দুল করিম বাবার নাম আব্দুর রহিম দাঁড়ায় যাবে আমল নামা যদি ডান হাতে হয় ওই সময় এত কঠিন পেরেশানি বান্দা সন্তান মাকে ভুলে যাবে মা সন্তানকে ভুলে যাবে বন্ধু বান্ধবের খবরই আত্মীয় স্বজনের খবর কেউ রাখবে না এতই পেরেশান কেউ মনে নাই কিন্তু ওই সময় আমার নবী উম্মত ভুলবে না একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ নেকের পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী এই সময় সব ভুলে যাবে আপনাকে কেউ মনে রাখবে না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন উম্মত পেরেশানি হইও না চিন্তা নিও না আমি নবী মিজানের পাল্লার পাশে দাঁড়ায় থাকব আমি রাসূল মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকব আমার উম্মতের নেকির পাল্লা যদি হালকা হয় আমাকে দুনিয়ার থেকে যারা ভালোবাসত আমি রাসূল কালেমা শরীফ তাদের নেকির পাল্লার উপরে দিয়া নেকির পাল্লা ভারী বানাইয়া দেব নানা চিৎকার করে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ কোরআন বলতেছে হাবিব উম্মতকে জানাই দিন উম্মতকে জানান তমাম সৃষ্টি জগতের জন্য আপনি নবী রহমত বানিয়ে পাঠাইলাম অ্যাটেনশন আপনাকে নিয়ামত রহমত সম্পর্কে ধারণা দিচ্ছি আমরা যে পৃথিবীর মধ্যে বাস করি এটাকে বলা হয় জড় জগৎ এখানে কারো হায়াত 60 কারো হায়াত 80 কারো হায়াত 100 কারো 500 কারো 1000 কারো হায়াত 200-300 বছর আল্লাহর ইচ্ছা অনুযায়ী সে হায়াত পাবে আল্লাহর ইচ্ছার বাহিরে কোনো বাঁচার সুযোগ নাই থাকার সুযোগ নাই কারো 10 বছর 20 বছর হায়াত এই জড় জগতে আমরা এই জগতের মধ্যে যতদিন বাঁচলাম বলেন তো এই জগতের রবকে এই আমার দিকে তাকান এই ডান দিক বাম দিক তাকাবেন একটু চমৎকার একটা ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করে বুঝতে এই যে জড় জগতে বাস করি এই জড় জগতের রবকে হ্যাঁ জোরে জোরে বুঝে বলেন আল্লাহ কারো চোখের পাওয়ার কম কারো পাওয়ার বেশি যিনি দিলেন আমার আল্লাহ সকালবেলা প্রত্যেক দিন টাইম মতো সূর্য উঠান তিনি কে আবার যিনি ডুবায় দেন তিনি আল্লাহ মাঝে মধ্যে বেশি গরম দেন মাঝে মধ্যে আবার ঠান্ডা দেন বাতাস বন্ধ করে দেন আবার বাতাস দেন শীত আসবে 6 ঋতুর দেশ শীত বসন্ত হেমন্ত বর্ষা এবং শরতের কোন দিয়া গ্রীষ্ম দিয়া বর্ষা দিয়া মোট 6টা ঋতুর দেশ আমাদের বন্ধু বর্ষার দিনে বৃষ্টি নামে আহা শীতের দিনে শীত পড়ে গ্রীষ্মকালে গরম পড়ে আবার বসন্তকালে ঠান্ডাও না গরমও না হেমন্তকাল আবার এক প্রকার বন্ধু আমার এই যে আল্লাহর বসন্তের রূপ পরিবর্তন যার হুকুমে হয় একসাথে বলেন তো তিনি কে আবার পৃথিবীতে এমন দেশ আছে 2 ঋতু এক ঠান্ডা আর এক গরম আবার পৃথিবীতে এমন দেশ আছে 1 ঋতু শুধু ঠান্ডা আবার পৃথিবীতে এমন দেশ আছে 1 ঋতু শুধু গরম একই পৃথিবীর ভিতরে কত কোয়ালিটি এক জায়গায় গরম এক জায়গায় বিরাট মরুভূমি সাহারা 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 আল্লাহু আকবার বাংলাদেশের মতো প্রায় 30-40টা দেশের সমান একটা মরুভূমি শুধু মরু 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 বালু বালু গরম আর গরম আর গরম পানির লেশ মাত্র নাই ওই খানটা আমার আল্লাহ আবার বিরাট বড় আফ্রিকার আমাজন জঙ্গল শুধু জঙ্গল 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 শুধু জঙ্গল আর জঙ্গল গাছপালা একবারে ভর্তি একবারে ভর্তি ওটাকে পৃথিবীর অক্সিজেন বলা হয় ওই আমাজন জঙ্গল যদি একসাথে সব শেষ হয়ে যায় পৃথিবীতে অক্সিজেনের ঘাটতি পড়ে যাবে বিরাট বড় আমাজন সমুদ্র নদী
একই পানি সমুদ্রের পানি লোনা আবার আপনার ডাঙ্গার পানি মিঠা পানি কি আল্লাহর চমৎকার আবার আপনি যদি দেখেন ঝর্ণার পানি আর এক কোয়ালিটি ঠান্ডা ঠান্ডা কি চমৎকার আবার বৃষ্টির পানি আর নদীর পানি এক পানি না দেখবেন মেশিন দিয়ে পানি উঠিয়ে ফসল চালাবেন এটার ফসল এক রকম কিন্তু বৃষ্টির পানির ফসল হবে ভিন্ন রকম বৃষ্টির পানিতে আমার আল্লাহ আরো পরিমাণে ভিটামিন রেখে দিয়েছে বৃষ্টির পানি বিরাট বড় পরিশুদ্ধ এবং কে এই পানিটাকে পরিশুদ্ধ করে পাঠাইলেন বৃষ্টির পানির মধ্যে কোনো ভেজাল আপনি পাবেন না একবারে ডালিমের রসের মতো পরিষ্কার পানি আর্সেনিক নাই ময়লা নাই পয়জন নাই হাজার হাজার কোটি কোটি লিটার পানি আল্লাহ জমিনের মধ্যে ফেলার এত সেচে পরিষ্কার করে যা বাংলাদেশের ওয়াসাও পারল না চট্টগ্রামের ওয়াসাও পারল না ঢাকার ওয়াসাও পারল না ওয়াসার পানির ভিতরে ভেজালো হয় আমার দেশের মাম পানি সান পানি ফ্রেশ পানির ভিতরে ভেজালো হয় কিন্তু বৃষ্টির পানির মধ্যে কোনো ভেজাল নাই এই ভেজাল মুক্ত পানি যিনি আসমান থেকে জমিনে নামাইলেন একসাথে বলেন তো সে মালিকের নাম কি তা সুক্রিয় হবে কার জিকির হবে কার নামাজ হবে কার ইবাদত হবে কার এই তো বুঝে গেছে আরো বুঝাইতেছি বসেন বুঝবেন আরো একটা গাভী গরু দুধ এই দুধের ভিতরে কত পরিমাণে প্রোটিন আপনার জন্য আল্লাহ রেখে দিলেন গাভীর থেকে দুধ হলো ছাগল থেকে মহিষ থেকে দুধ হয় উঠ ভেড়া দম্বা থেকে দুধ আসে দেখেন বাবাজি আল্লাহু আকবার এই দুধ আল্লাহ দিলেন এই দুধ আপনি খাইলেন একবারে পরিচ্ছন্ন পরিষ্কার নির্মল এই দুধ একবারে পয়জন মুক্ত গাভীর পেট থেকে ওলান থেকে আপনি দহন করে নিয়ে এসে রান্না করে আপনি খেয়ে ফেললেন আপনার শরীরের প্রোটিন হলো দুধ এমন একটা আদর্শ খাবার আল্লাহ রসুল হাদিসে করিমার মধ্যে বলেছেন আমার উম্মতের প্রতিনিয়ত কিছু না কিছু দুধ পান করা উচিত মুসনাদ ইমাম আজমে হাদিস কানা পড়েছি কিন্তু আমার দেশের মানুষ দুধ বেচে বিড়ি খায় দুধ বেচে কত ভিটামিনের ভিতরে যারা বিড়ি খান চিন্তা করেন না মন খারাপ করেন না আপনি না বোঝার জন্য বলতেছি দুধ বেছে বিড়ি খান আল্লাহ রসুল বলেন উম্মত তোমাদের প্রত্যেক দিন কিছু না কিছু দুগ্ধ পান করা উচিত কারণ দুধের ভিতরে সর্বপ্রকার তৃণ ঘাস তরু লতা পাতা শাক সবজির নির্যাস থাকে জোরে বলবেন কে মারহাবা গরু কি খায় কুত্তা কি খায় তো আল্লাহর রাসূল কুত্তার দুধ খাইতে বললো না গরুর দুধ খাইতে বললো কে কারণটা কি আপনাকে ব্যাখ্যা বুঝতে হবে তো শুয়োরের দুধ খাইতে বললো না কিন্তু ছাগলের দুধ খাইতে বললো কারণ কি শুয়োর খায় পচা গলা গুমু তাবি দাবি কি কথা কান না কুত্তা আবি দাবি পচা গলা আবি দাবি পচা পায়খানা বাথরুম আবি দাবি খায় এই দুধ আল্লাহর নবী আপনাকে দেন নাই গরু শাক সবজি তৃণ লতা পাতা খেয়ে বেঁচে এই জন্য আল্লাহ রসুল বললেন গরুর দুধ তোমরা খাও মহিষের দুধ খাও উটের দুধ খাও কারণ ওরা তৃণ লতা পাতা এইগুলি খায় ওরা বাঁচে এটা পবিত্র ফেরেশ একবার জোরে বলবেন কি মারহাবা এখানে ওলামায়ে কেরাম আছে যে গরু গু খায় যে গরু মাসলা জেনে দেবেন যে গরু খায় না অনেক গরুতে দেখবেন কিছু গরুতে খায় খায় গরুতে গু খায় বলতেছি বাথরুম খায় ওই যে কিছু গরু ছাইড়ে দেয় দেখবেন ওরা শহরের ময়লা আবিজাবির ভিতরে দেয় যে আবিজাবি ফসা ফসা খায় দেখবেন ওই গরুর গোস্ত খাওয়া হারাম ওই গরুর দুধ খাওয়া হারাম যেই গরুতে পয়জন পচা এই নাপাক পায়খানা খাওয়ার আব্বার যেই গরু সেই গরুর দুধ আপনি খেতে পারবেন না তার গোস্ত আপনার জন্য হারাম একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার হ্যাঁ বিশুদ্ধটা আল্লাহর রসুল খাওয়াইছে আপনাদের কি বিশুদ্ধ এটার নাম মুসলমান এটার নাম কি কথা কন না মুসলমান এটার নাম কি মুসলমান প্রতিনিয়ত ফ্রেশ হবে মেসাক করবে মুসলমান প্রতিনিয়ত গোসল করবে মুসলমান আঙ্গুল সাঙ্গুল দাড়ি মোষ এইগুলি সব ফ্রেশ ফ্রেশ করিয়ে
পরিষ্কার করে রাখবে মুসলমান দাড়ি মোস এই মোস কেটে মোস সেটে দাড়িকে সুন্দর করে সাজিয়ে চমৎকার করে রাখবে চুল টুল কেটে কেটে সেটে সুটে পরিচ্ছন্ন থাকবে তেল মালিশ করে মুখ ক্লিয়ার রাখবে মুসলমান এই শরীর গোসল হাসিল করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এটার নাম মুসলমান এটার নাম কি এ গহিরা আমার মুসলমান মাইকের আওয়াজ বহু দূরে যায় আমার শিক্ষিত সমাজ অনেকে ঘরের ভিতরে বসে আমার মা বোনেরা শুনতেছেন মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন বৃষ্টি কার নিয়ামত আল্লাহর নিয়ামত যদি একবারই আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন সারা পৃথিবীতে একাধারে চার বছর বৃষ্টি হবে না আপনারা বলেন তো পৃথিবীতে দুর্ভিক্ষ লাগবে কে লাগবে না তাহলে বৃষ্টি কার নিয়ামত আল্লাহ আল্লাহ এই বৃষ্টি পাওয়ার পরে বান্দাকে খুশি হইতে হয় একসাথে বলেন তো আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ চোখ দিলেন চোখ কি দিছে চোখ যদি আল্লাহ অন্ধ করে দেন পৃথিবীতে আর আলো দেওয়ার মতো কেউ আর আপনার আছে চক্ষু বিজ্ঞানী আপনার চোখ ফিরাই দিতে পারবে না যদি আল্লাহ আলো বন্ধ করে দেন আচ্ছা বলেন তো এই চোখের আলো যিনি সবসময়ের জন্য দিলেন একটা দিনের জন্য তিনি বিল নেয় নাই একটা দিনের জন্য বিল নেয় নাই তাহলে বিল কি আল্লাহ বসল্লা ইং শাকারতম তোমরা আমার শকর করো এটাই আমি আল্লাহর বিল একবার জোরে বলবেন কি মারহাবা চোখের পাওয়ার দিয়ে আল্লাহ বিল চাইলেন শুধু শুকরিয়া বৃষ্টি দেওয়ার পরে আল্লাহ বিল চাইলেন শুকরিয়া জমিনে আল্লাহ হরেক রকমের ফল দিলেন একই মাটি একই একই মাটি এই মাটির ভিতর থেকে আম গাছ হয় আম গাছের স্বাদ একরকম কাঁঠাল গাছ হয় কাঁঠালের স্বাদ আর একরকম একই মাটি থেকে খেজুর গাছ হয় স্বাদ ভিন্ন রকম একই মাটি থেকে সবেদা গাছ হয় এই ফলের স্বাদ ভিন্ন রকম একই মাটি থেকে জাম গাছ হলো ফল স্বাদ ভিন্ন রকম একই মাটির থেকে কলা গাছ হলো ভিন্ন রকম স্বাদ একই মাটি থেকে আপেল হলো কমলা হলো লেবু হলো তরমুজ হলো একই মাটির ভিতর থেকে বাঙ্গি হলো একই মাটির ভিতর থেকে হরেক রকমের ফল হরেক রকমের স্বাদ বলেন জিব্বা কয়টা এই জিব্বার কারিগর কে কোনো সন্দেহ এত কোয়ালিটির ফল একই জিব্বা দিয়ে যিনি আস্বাদন করাইলেন একই জিব্বা লাগাইলে কয় তরমুজ কয় আপ কয় কাঁঠাল কয় জাম কয় লিসু কয় পেঁপে একই জিব্বা থেকে একই জিব্বা দিয়ে হরেক রকমের স্বাদ যিনি আস্বাদন করাইলেন তাহলে শুকরিয়া হবে কার আল্লাহ বিল চাই নাই চাইছে শুধু লাইং শাকারাতুম বান্দা আমার শুকরিয়া তুমি করো আনিশকুরলি তোমরা আমি আল্লাহ শকর করো আল্লাহ শুধু এতটুকু বললেন আনিশকুরলি তোমরা আমায় আল্লাহ শকর আদায় করো তাহলে শুকরিয়া হবে কার তাহলে এত রকমের ফল ফ্রুট আল্লাহ যা কিছু দিলেন এটা কার নিয়ামত আল্লাহর নিয়ামত একই পানি একই কথা কর না একই পানি এই একই পানির ভিতরে হরেক রকমের মাছ হলো আল্লাহ মিঠা পানিতে এক ধরনের মাছ সমুদ্রে গেলে আর এক ধরনের মাছ সমুদ্রের পানির লোনা দেখবেন আপনি যদি মিঠা পানির মাছ সমুদ্রে ছেড়ে দেন ও মাছ এমনি মারা যাবে আর সমুদ্রের মাছ যদি মিঠা পানিতে নিয়ে আসেন ওই মাছ মারা যাবে দেখেন পৃথিবীতে স্থল ভাগে আল্লাহ পানি দিয়ে দিলেন মিঠা আবার সমুদ্রের ভাগে আল্লাহ পানি দিয়ে দিলেন লোনা ওই লোনা পানির ভিতরে মাছ বানাইলেন কোটি 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 মন মাছ প্রত্যেক বছর জেলেরা মেরে মেরে পৃথিবীতে মাছ পাঠায় পৃথিবীর কোটি কোটি 800 কোটি মানুষ ওই মাছ খাইল কিন্তু এত সমুদ্রের মাছ খাইয়া এই মানুষেরা কখনো শেষ করতে পারে না বলেন তো যিনি এই নিয়ামত দিলেন তিনি কে তাহলে এই নিয়ামতের বিনিময়ে আল্লাহ মনে হয় টাকা পয়সা চাইছে আল্লাহ শুধু বললেন আনিশকুরুলি তোমরা আমার শকর আদায় করো তাহলে এই সমুদ্রের ভিতরে যত মাছ আছে
এই মাছ এবং এই খাবার আল্লাহর দেওয়া নিয়ামত, এই সমুদ্রটাও আল্লাহর নিয়ামত, এই নদী আল্লাহর নিয়ামত, এই ঝর্ণা আল্লাহর নিয়ামত, এই পানি আল্লাহর নিয়ামত, এই গাছ আল্লাহর নিয়ামত, এই মাছ আল্লাহর নিয়ামত, এই ফল আল্লাহর নিয়ামত, এই বাবা আল্লাহর নিয়ামত, মা আল্লাহর নিয়ামত, এই সন্তান আল্লাহর নিয়ামত, এই দুনিয়া আল্লাহর নিয়ামত, নারী আল্লাহর নিয়ামত, পুরুষ আল্লাহর নিয়ামত, এই সমাজ আল্লাহর নিয়ামত, এই চাঁদ আল্লাহর নিয়ামত, ধরেন পৃথিবীতে সব আছে কিন্তু সূর্যের আলো নাই, সব আছে কিন্তু সূর্যের, তাহলে কি হবে? সব শেষ। ইট, একটা ইটা ঘাসের উপরে রেখে দিবেন, 15 দিন পরে ইটা উঠানোর পরে দেখবেন নিচে যা আছে সব সাদা হয়ে গেছে, তার মানে ওখানে সূর্যের আলো যায় নাই। সূর্যের আলো না যাওয়ার কারণে যদি ঘাস পড়ে যায় পৃথিবীতে, যদি 6 মাস সূর্যের আলো না আসে মানুষ মারা যাবে, গাছ মারা যাবে, পশু পাখি মারা যাবে, মাছ মারা যাবে, সমুদ্র মারা যাবে, সব কিছুর ভিতরে অস্বস্তি লেগে যাবে, দাঙ্গা হাঙ্গামা, অশান্তি, বিশৃঙ্খলা, খুন খারাপি এসে লেগে যাবে, ফসল হবে না, খাবার দাবার বন্ধ, নানান কিচ্ছে কাহিনী। তার মানে সূর্য আল্লাহর নিয়ামত, কি কথা কন ঠিক কিনা? প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের আলো দিয়ে আমার মালিক আমাদের জন্য সব খাবার দাবার, প্রোটিন, ভিটামিনের ব্যবস্থা করলেন, তাহলে এই সূর্য কার নিয়ামত? এবার আসেন, রাত আসছে, কি আসছে? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহর কোরআন বলতেছে রাত থেকে দিন বের করি, দিন থেকে আমি আল্লাহ রাত বের করে নিয়ে আসি। গহিরার মুসলমান খুব মনোযোগের সাথে শুনবেন, আহা, এই যে রাত আল্লাহ দিলেন, যদি রাত আল্লাহ নাই দিতেন তাহলে আপনি ঘুমাইতেন কেমনে? রাতের ঘুম দিনে কাবার হয় না, রাতের ঘুম দিনে, রাত 12টা বেজে গেলে দেখবেন গ্রামে একবারে সব ঠান্ডা, স্তব্ধ, শব্দ নাই, খালি ব্যাঙে মাঝে মাঝে কুরুপ কুরুপ করে, ওই আপনার যে ঝিঝি পোকায় ঝিঝি করে, তাছাড়া আর কোনো শব্দ নাই। রাত আসলে পাখেরা স্তব্ধ, রাত আসলে পশু পাখি ঘুমে, গরু ঘুমে, ছাগল ঘুমে, সব পশুরা ঘুমে, শুধু শিয়েল আর কুত্তায় ঘুমায় না, ওরা শুধু দাবনা দাবি করে আর সরে ঘুমায় না, আর আল্লাহ অলিরা ঘুমায় না, ঠিক কিনা? সরে ঘুমায় না, চরে, আচ্ছা সরে যে ঘুমায় না ওর কি শোয়াব হয়? বুঝে যান, সরে ঘুমায় না কিন্তু অন্য কি নাই, কারণ ওর উদ্দেশ্য খারাপ। ওর উদ্দেশ্য কি? আমরা যারা মাহফিল দিলাম আজকে মিলাদুন্নবীর মাহফিল, আজকে রাত জেগে বসে রয়েছি, উদ্দেশ্য আমরা আল্লাহকে খুশি করা, ঠিক কিনা? হ্যাঁ, বুঝে যাবেন, উদ্দেশ্য হলো সব মেন, নিও। সরে ঘুমাই না কিন্তু সরের একটা নেকিও হয় না, কারণ কি? সরের উদ্দেশ্য খারাপ, আল্লাহর অলি ঘুমায় না, আল্লাহর অলি ঘুমায় না কিন্তু সারা রাত তার নেকিতে পার হয়, কারণ তার উদ্দেশ্য ভালো, ঠিক কিনা? এক পুকুর ঘাটে সকালবেলা দুইজনে হাত মুখ দিতে গেছে, পূর্বখানে একজন, পশ্চিম কোণে আর একজন। তো পশ্চিম মোড়ায় জানি উনি প্রত্যেক দিন তাহাজ্জুদ পরে রাত 3টের সময় উঠে গোসলখানায় এই পুকুর ঘাটে যায় গোসলের জন্য, এই অজু অজু করার জন্য বসে গেছে। তো উনি অজু করতেছে, দেখতেছে পূর্ব ঘাটে আর একজন হাত মুখ ধুইতেছে, মনে হচ্ছে অজু করতেছে। তখন যিনি তাহাজ্জুদ পরে ইনি চিন্তা করে, আল্লাহ, ভাবছিলাম আমি একই তাহাজ্জুদ করি, এখন না দেখি ওই পাশে আর একজন তাহাজ্জুদ গুজারি বান্দা এসে অজু করতেছে, ওই পাশে যে আইসে এটা হলো সুর, চুরি টুরি করিয়া হাত মুখ ধুতে বৈশা হেতে চিন্তা করে, আল্লাহ, ভাবছিলাম আমি চুরি করি, সুর আর একটা হয়েছে। সরের চিন্তা সরের মতো, নামাজির চিন্তা নামাজির মতো, ভালো মানুষের চিন্তা ভালো মতো, সরের চিন্তা সরের মতো। আমরা যারা সুন্নি, আমরা এসেছি আল্লাহকে খুশি করার জন্য মিলাদুন্নবীর মাহফিলে, আমাদের উদ্দেশ্য আল্লাহ তোর নবীকে খুশি করা। আর যারা এটার বিরোধিতা করে তাদের চিন্তা ওই খারাপ লোকের মতোই, কথা কোন ঠিক কিনা? কথা ক্লিয়ার না? ভেজাল আছে?
একবার ক্লিয়ার মেরে দিছি জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে কচুর মতো কচু হলে অল্প জালে সিজে আ গহিরার মুসলমান রাউজানবাসী তো চিন্তা করেন চোরে রাত্রি মেলা ঘুমায় বান্দারা রাতের ঘুম আর দিনের ঘুম এক হয় না রাতটাকে আল্লাহ দিলেন বিশ্রাম করার জন্য আপনি যদি বিশ্রাম না করতেন একটা না তিন চার দিন যদি আপনি না ঘুমান দেখবেন আপনি পাগলের মতো হয়ে গেছেন মাথার ব্রেন আউট হয়ে যাবে অস্বস্তি লাগবে প্রেশার বাড়বে অস্বস্তি লাগবে স্ট্রোক করতে পারেন এরপরে আরো নানান ধরনের রোগ আপনার শরীরে জন্ম এজন্য ঘুম কার নিয়ামত তো এর বিনিময়ে আল্লাহ টাকা পয়সা চাইছে ঘুমের ওষুধ খাওয়া লাগে প্রত্যেক দিন তাই না তাহলে প্রত্যেক দিন একটা করে যদি ওষুধ খান একটা ঘুমের উপরে দাম কত ডাক্তার আছে কেউ আমি খাই না আমি বলতে পারি না আমার খাওয়া লাগে না আল্লাহ আমার সুয়াল্লাহ কি ঘুমাইছে হ্যাঁ 18 টাকা একটা ঘুমের বড়ির দাম 18 টাকা দামটা বেশি আছে যারা আমার দেশের গরিব মানুষের টাকা চুরি করে খায় ওদের ঘুম আসে না ওরাই মাল পানি খেয়ে ঘুমায় এই কথা কর না কেন জোরে বলেন যা জিজ্ঞেস করেন ওগার ঘুম আসে না ওরাই যে বোতল সার মুড়ির দুই দুইজন ঢোক মেরে দুই এক বোতল খাইয়া এরপরে শীত হয়ে পড়েছে ঘুম আসে না তো আল্লাহ এই নিয়ামত কেড়ে নিছে তার কাছ থেকে কারণ অনেক গরিব মানুষের ঘুম কেড়ে নিছে তো তাই কথা কর না কেন অনেক গরিব মানুষের ঘুমও কেড়ে নিছে এই জন্য আল্লাহর ঘুমাইতে দেয় না যারা মানুষ খুন করে আল্লাহর কসম করে বলি ওদের কাছে যা জিজ্ঞেস করবে ওরা ঘুমাইতে পারবে না ওরা ঘুমাইতে পারবে না ওর চোখ থেকে আল্লাহ ঘুম নিয়ে আসছে কারণ সে যেই মানুষকে খুন করছে তার প্রিয়জনের চোখের ঘুম সে কেড়ে নিয়ে আসছে আল্লাহর শাস্তি বড় কঠিন আল্লাহর শাস্তি বড় কঠিন আপনি তার কাছে জিজ্ঞেস করবেন যে কি করো ও ঘুম আসে না ওষুধ খেয়ে ঘুমায় না হলে নেশা করে ঘুমায় ঘুম আসে না আল্লাহ চোখ থেকে ঘুম কেড়ে নিয়ে যায় যারা মানুষের হক নষ্ট করে গরিব মানুষের রক্ত চুষে নিয়ে যায় ওদের চোখের ঘুম আল্লাহ নিয়ে চলে যায় ওরা ঘুমাইতে পারে না ওষুধ খেয়া বোতল খেয়ে তারপরে ঘুমাইতে হয় শান্তি নাই বাবার শান্তি নাই এই ঘুমটা আল্লাহর নিয়ামত বিনিময়ে আল্লাহ টাকা পয়সা চায় নাই আল্লাহ শুধু চাইছে আনি শুকুরুলি বান্দা আমার শকর আদায় করো একবার জোরে বলবেন কি আলহামদুলিল্লাহ এইভাবে যদি পাঠ পাঠ করে আপনাদেরকে শোনাই দেখবেন সব আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত এই জন্য কোরআন শরীফে আমার আল্লাহ বাস করলেন ফাবি আইয়ে আদাই রব্বিকুমা তুকাযিবান ও মানুষ আর জিন তোমরা বলো আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা হে মানুষ আর জিন হে মানুষ আর জিন তোমরা বলা আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে বলো তুমি অস্বীকার করবে বলো হে মানুষের জিন আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবে আল্লাহর দেওয়া এমন কোন নিয়ামত নাই যেটা আমরা অস্বীকার করতে পারবো এখন বলি বলেন আল্লাহ সূর্য দিল আসমান দিল নক্ষত্র দিল পৃথিবী দিল আবহাওয়া দিল অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন খাবার দাবার যত কোয়ালিটির নিয়ামত আল্লাহ দিল বলেন আমার নবীর চাইতে বড় নিয়ামত আছে কোন কিছুকে আল্লাহ রহমাতুল আলামিন ঘোষণা দেয় নাই অনলি 1% একজন ব্যক্তি কোরআনে আল্লাহর জবানে আল্লাহর পবিত্র জবানে আল্লাহ যার সম্পর্কে বললেন ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন
আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি সেই প্রশংসা আল্লাহর জন্য হবে সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি সমস্ত জগৎসমূহের রব রব শব্দের অর্থ লালন পালন করনেওয়ালা যিনি লালন পালন করেন তার নাম হলো রব মানুষ দিয়ে কুত্তারে লালন পালন করেন কুত্তা দিয়ে আল্লাহ মানুষ লালন পালন করেন প্রশ্ন রাখতে পারেন ফরিদ হুজুর কুত্তা দিয়ে আল্লাহ মানুষ লালন পালন করেন কেমনে আপনি রাত্রিবেলা ঘুমান কুত্তা আপনার বাড়ি পাহারা দেয় ঠিক কিনা বন্ধু আমার আপনি মুরগি পালছেন শিয়াল আল্লাহ বানাই দিছে মাঝে মধ্যে আপনার মুরগিও চুরি করে নিয়ে চলে যায় দেখেন এটা আল্লাহর নিয়ামত ভাইজান এটা আল্লাহর রব আল্লাহ লালন পালন করেন এগুলি আল্লাহর কুদরত আল্লাহর কুদরত আল্লাহর কুদরত আল্লাহর কুদরত একজন যদি আর একজন আল্লাহ লালন পালন করে বন্ধু আমার কিন্তু আল্লাহর জগৎ যত জগৎ আছে বলছিলাম এই জড় জগতে আমরা বাস করি এটাও একটা জগৎ এই জগতের রব যে তিনি আমার আল্লাহ এই জগতের রব হলো আমার আল্লাহ কিন্তু এই জগতের রহমত হলো আমার নবী একবার জোরে বলবেন কি মারহাবা আমরা এই জগতের পরে আরো একটা জগতে যাব সেই জগতের নাম কবর সেই জগতের নাম কি কবর একদিন মাটির পরে মোনামা কেন বাঁধো দালাল একদিন মাটির ভিতরে হবে গে মোনামা কেন বাঁধো দালাল ঘর ওই কবরে আমরা চলে যাব অবশ্যই কবরের দেশে চলে যাব ওই দিন আল্লাহ বলেন ওই জগতের রব আমি ওই জগতের রহমত আমার নবী সুবহানাল্লাহ বলা যাবে না বলে প্রশ্ন রাখবেন ফরিদ হুজুর ওই জগতে রহমত নবী কেমনে হবে বুঝাই দিয়ে যায় আপনি আজকে মারা গেলেন ২৪ ঘন্টার ভিতরে আপনার দাফন কাফন হবে ঠিক কিনা ২৪ ঘন্টা পার হলে শরীর থেকে গন্ধ আসবে এই জন্য সবাই ২৪ ঘন্টার আগে আপনাকে দাফন কাফন করবে কিন্তু আল্লাহ বলা যারা নবীর গোলাম যারা ২৪ ঘন্টা পরে তাদের শরীর থেকে গন্ধ আসে না পুকাই ধরে না গন্ধ ছড়ায় না এটা তাদের মর্যাদা জোরে বলা যাবে কি মারহাবা রাউজানবাসী না হাঁটা ধরি ঠিক আছে রাউজানের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন আজ ওই কবরে আপনি শুয়ানোর পরে বন্ধুরা চলে আসলো আত্মীয় স্বজন সব চলে আসবে কেউ আজার আপন নাই একটু চিন্তা করেন কিছু সময় পরে আপনার জন্য মন কার নিকির আসবে একটা প্রশ্ন করার জন্য আমার রাব্বুকা আমার দিনুকা মা কুমতে তাকুন বিহাক্কা হাজার রুজু আরে সেই প্রশ্নের জবাব কত কঠিন হবে সেই দিন কেউ নাই আজ নিঃসঙ্গ আপনি একা পৃথিবীতে কত মানুষ ছিল পুলিশে যদি ধরে নিয়ে যায় কতজন আপনাকে সারানোর জন্য যাবে চেয়ারম্যান যাবে মেম্বার যাবে এলাকার প্রতাপশালী প্রভাবশালী অনেকেই যাবে তদবির করবে উকিল যাবে ব্যারিস্টার যাবে আপনার জামিন করার জন্য সময় চেষ্টা করবে আহা কবরের জেলখানায় যদি বন্দী হন আপনার জামিনের জন্য কে যাবে আমার রসুল সারার সেই দিন কেউ নাই আমার রসুল সারা কেউ নাই আমার নবী সারা কেউ নাই রাউজানবাসী ওই নবীর কদমের গোলামি করে যাওয়াই বুদ্ধিমানের কাজ ওই রসুলের কদম গোলাম হয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ ওই নবীর কদমের গোলামি যারা করে তারাই বুদ্ধিমান তারাই বুদ্ধিমান এ সব গম্বদ ওয়ালে মঞ্জুর দোয়া করুণা
جب وقت نجا آئے آقا دیدار عطا کرنا دیدار عطا کرنا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا میں قبر اندھیری گھبراؤں گا جب تنہا امداد میری کرنے آجان رسول اللہ امداد میری کرنے آجان رسول اللہ روشن میری تربت کو للہ ذرا کرنا جب وقت نجا آئے آقا دیدار عطا کرنا دیدار عطا کرنا اللهم صل على سيدنا مسلمان ওই কবর বড় কঠিন জায়গা আহা প্রথম দুই তিন দিন সন্তানরা হয়তো সকালে ফজরে একবার যাবে কিন্তু বুঝাই দিয়ে যায় গহিরার মুসলমান ওই সন্তানরে রাতে না দেখলে আপনার ভালো লাগে না সকালে না দেখলে ভালো লাগে নাই হাতে করে নিয়ে গেলেন স্কুলে মাদ্রাসায় পৌঁছাইলেন ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে আবার নিয়ে আসলেন সন্তানকে কাঁধে করে কোলে গিরনে ঘুরে বেড়াইলেন মা সন্তান না দেখলে ভালো লাগে নাই সেই সন্তান বাবা মার এক কবরে রেখে আজকে চলে গেল আজকে তিন দিন চার দিন সাত দিন কোন রকম সকালে একবার আসে সাত দিন পরে এরপরে আর আসে না পরের সপ্তাহে হয়তো একবার আসে এরপরে চলে গেল মাস মাসে হয়তো একবার আসে তা ভুলে গেল এরপরে বছরে আর একবার সন্তান কবরের কাছে আসে না বন্ধু গহিরার মুসলমান যে বন্ধুর জন্য আপনি নিবেদিত প্রাণ সেই বন্ধু আজ আপনাকে ভুলে গেল আপনার কবরে কবর দিয়ে চলে গেল হয়তো ফাতিহার সময় আসবে দুবার চলে গেল আর খবর নাই মনে নাই আত্মীয় স্বজনরা দুই তিন দিন মাসখানিক স্মরণ করার পরে আউট অফ সাইট আউট অফ মাইন্ড চোখের আড়াল হয়ে গেল মানুষগুলি ভুলল কেউ তার মনে রাখে না বন্ধুরা বলে গেল আত্মীয় স্বজন ভুলে গেছে বিবি আজকে ভুলে গেল একটা চিন্তা করবে বিবি আরে স্বামী যদি না থাকে আমার কি উপায় হবে স্ত্রী কান্দে আমার কি হবে সন্তান কান্দে আমাদের কি হবে আজ বাবা এতিম বানায় চলে গেল সবাই নিজের চিন্তায় কান্দে কেউ কাঁদে না আল্লাহ আমার স্বামী কবরে কি হবে তার আমার আব্বার কবরে কি হবে আমার মায়ের কবরে কি হবে এই কবরের চিন্তায় কান্দে না ছেলেরা কাঁদে আমার কি হবে বেবি কাঁদে স্বামী চলে গেল আমার কি হবে সবাই নিজের চিন্তায় কাঁদে আমার কি হবে কিন্তু কবরে আপনার কি হবে এই চিন্তায় কেউ কাঁদে না এই একজনই চিন্তা করবে তিনি নবী ওই নবীর দুনিয়া থেকে খুশি করে যান ওই রসুলের গোলামি করে যান ওই নবীর খুশি করে যান ওই রসুলকে রাজি করে যান ওই নবী আপনার কবরে রহমত 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 দুনিয়াতেও রহমত কবরেও রহমত হাসরের বিরাট মাঠ সবাই নফসি নফসি করতে থাকবে সবার একই চিন্তা হায় আমার জিন্দেগি হায় আমার জীবন আমার কি উপায় হবে
আল্লাহ রাসূল বললেন কিয়ামতের ময়দানে চার স্থানে সন্তান বাবা মাকে ভুলে যাবে বাবা মা সন্তানকে ভুলে যাবে আমার রাসূল কত বড় নিয়ামত আমার নবী কত বড় রহমত বাস্তবতা থেকে না বললে বুঝবেন না রাউজারের মুসলমান মেশরের কঠিন মাঠে আল্লাহর নবী উম্মত উম্মতকে ভুলে যাবে মা সন্তানকে ভুলে যাবে সন্তান মাকে ভুলে যাবে প্রথম নাম্বার হলো আহা মিজানের পাল্লার কাছে মিজানের পাল্লায় যখন ওজন মাপা হবে কার নেকের পাল্লা ভারী কার গুনার পাল্লা ভারী যখন ওজন শুরু হয়ে যাবে সন্তান মাকে ভুলে যাবে মা সন্তানকে ভুলে যাবে বাবা কলেজের টুকরা ছেলেকে ভুলে যাবে মেয়ে বাবাকে ভুলে যাবে বন্ধু বান্ধব আত্মীয়-স্বজনের খবরই থাকবে না আল্লাহ রাসূল বলেন উম্মত এই জায়গায় কেউ কারো পরিচয় দিতে চাবে না সবাই নিজের চিন্তায় পেরেশান এখন কি নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী যদি গুনার পাল্লা ভারী হয় আজকে জিন্দেগি বরবাদ আজকে জীবন বৃথা হয়ে যাবে জিন্দেগি বৃথা হয়ে যাবে আল্লাহ নবী বলতেছে সাহাবীরা রে এই দিন কেউ কারো কথা মনে রাখবে না সবাই যার যার চিন্তায় পরেশান হয়ে যাবে সবাই চিন্তায় পরেশান হয়ে কপালে ভাঁজ পড়ে যাবে সেই দিন পরেশানিতে দুনিয়ার হাসরের মাঠের কারো কথা তার মনে থাকবে না আল্লাহর হাবিব বলেন দুই নাম্বার ওই বান্দা ডান হাতে আমল নামা হবে নাকি বাম হাতে আমল নামা হবে এই চিন্তায় সে পরেশান হয়ে যাবে আজকে যদি ডান হাতে আমল নামা হয় তাহলে নাজাত হয়ে গেল আর যদি বাম হাতে আমল নামা হয় বান্দা ধ্বংস হয়ে যাবে ডান হাতে আমল নামা হলে সামনে দিয়ে তার হাতে ডান হাতে আমল নামা দিয়ে দেওয়া হবে বাম হাতে আমল নামা হলে পিছনে রাস্তা দিয়ে বাম হাতে তার আমল নামা দিয়ে দেওয়া হবে আমল নামা বন্টনের সময় এক এক করে ডেকে ডেকে আল্লাহ আমল নামা দিবে আব্দুল করিম বাবার নাম আব্দুর রহিম দাঁড়ায় যাবে আমল নামা যদি ডান হাতে হয় ওই সময় এ তো কঠিন পেরেশানি বান্দা সন্তান মাকে ভুলে যাবে মা সন্তানকে ভুলে যাবে বন্ধু বান্ধবের খবরই আত্মীয় স্বজনের খবর কেউ রাখবে না এতই পেরেশান কেউ মনে নাই কিন্তু ওই সময় আমার নবী উম্মত বলবে না একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ নেকের পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী এই সময় সব ভুলে যাবে আপনাকে কেউ মনে রাখবে না আল্লাহ নবী ডাক দিয়ে বলেন উম্মত পেরেশানি হইও না চিন্তা নিও না আমি নবী মিজানের পাল্লার পাশে দাঁড়ায় থাকব আমি রাসূল মিজানের পাল্লার পাশে দাঁড়ায় থাকব আমার উম্মতের নেকির পাল্লা যদি হালকা হয় আমাকে দুনিয়া থেকে যারা ভালোবাসত আমি রাসূল কালেমা শরীফ তাদের নেকির পাল্লার উপরে দিয়া নেকের পাল্লা ভারী বানাইয়া দেব ওই নবীর দুরুদের মাহফিল আমার দরকার ওই নবীর সাদের মাহফিল আমার দরকার হাত উঁচা করে বলেন ঠিক না বেটে শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা আসরে শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা আসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহের বাণী খুদা তোমার মেহের বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা বন্ধু আমার ওই সময় নবী রহমত এবার বুঝে যান নবী কত বড় রহমত তিন নাম্বার আল্লাহর নবী বলতেছে উম্মতরে মিজানের পাল্লায় মিজান তিন নাম্বার ফুল সিরাতের ঘাটে
ওই সময় বান্দা বড় চিন্তিত থাকবে সন্তান মাকে বলে যাবে মা সন্তানকে বলে যাবে কেউ কারো কথা মনে রাখবে না একটাই চিন্তা আমি কি ফুজরাত পার হতে পারবো কিনা ওই কঠিন দিন আমি নবীজি আমার উম্মতদেরকে বাছাই করে আমি ফুলসিরাতের ঘাটে আমি রসুল আমার উম্মতদেরকে এক জায়গা করিয়া আমি রহমতের নবী আমার উম্মত নিয়ে আল্লাহর জান্নাতে ফুলসিরাত পার হয়ে চলে যাব ওইখানেও নবী রহমত তাহলে বলেন আমার নবীর দরকার আছে না নাই আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম নবী 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 রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন বলেন রাহমাতুল লিল আলামিন